আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইউটিউব বাবার আশা চ্যানেলের পক্ষ থেকে আমি লোকমান বলছি। আজকে আমি চলে আসলাম কিশোরগঞ্জ চাওড়াগান্ধি, আমাদের যে গ্রাম সেই গ্রামে যে গরু হাট সেই হাটে চলে আসলাম। তো আমি ভাবছিলাম ছোট হাটটা হবে, তুই দেখি কি বিশাল বড় কিন্তু গরু হাটটা। তো এই হাটের যে সবচেয়ে বড় যে গরুটা, সেই গরুটার দাম জানবো, ওয়েট জানবো, এবং সেটা বাজারে কত ক্রেতারা বলছে এবং তারা কত চাচ্ছে সম্পূর্ণ কিছু বিস্তারিত তুলে ধরবো, আপনার সাথেই থাকুন। আর এই যে বাজারটা, সেই বাজারটা কিন্তু আমাদের আমার বাড়ির একদম পাশাপাশি। এই সাইডে দেখছে বিল আছে, আর এদিক দিয়ে বাজার, ওই দিক দিয়ে সাগর। তো ঠিক আছে, সাথে থাকুন, দেখতে থাকুন। ভাই কেমন আছেন? ভালো আছি জি। ভাইয়ের নামটা কি? ভাই নবী হোসেন। নবী হোসেন ভাই, তো আপনার গরু গরু কিছু নাম রাখছেন? জি নাম রাখছি। কী নাম? বুসু। বুসু, আচ্ছা। এটার ওয়েট আছে কতটুকু? ওজন কতটুকু হবে? ওজন 7 মণ। 7 মণ হবে। বাজারের সেরা গরু এটা? জি, বাজারের ভিতরে সবচেয়ে বড় গরু। এবং আমি যে কটা ব্লক করছি, প্রত্যেকটা ব্লকের মাঝে প্রথম ভিডিও করছি আপনার বাজারের সেরা গরুর মাঝে। তো গতকালকে একটা ভিডিও করছি বাজারের সেরা, আজকেও যে ভিডিও করতেছি সেটা হচ্ছে বাজারের সেরা। তো এটা আমার এই আজকের এই ভিডিওটা করতে খুবই ভালো লাগছে, এবং আমার গ্রামে আমার একদম বাসার পাশেই যে বাজারটা। তো এটার ওয়েট আছে কতটুকু? 7 মণ। 7 মণ, পরিমাণ 7 মণ। 7 মণ। এবং গরুরার কিন্তু পেজ ভ্যালু খুবই সুন্দর দেখতে, অনেকে শৌখিন হিসাবে গরু কিন্তু কিনে বেশি দাম দেয়। তো সেই ক্ষেত্রে আপনার এই গরুটার দাম ওনারা ক্রেতারা চাচ্ছে কত, এবং আপনি বিক্রেতা কত চাচ্ছেন? আমি চাচ্ছিলাম 1,95,000। 1,95,000 চাচ্ছেন। আর এই ক্রেতারা কত বলছে? ক্রেতারা 60-65। 1,65,000 টাকা চাচ্ছে। আপনি কত হলে বিক্রি করবেন? আমার 80,000 হলে বিক্রি করবেন। তার মানে 1,80,000 হলে সেল দিয়ে দেবেন? জি। আচ্ছা, তো এখন তো ঈদের আরো 2-3 দিন বাকি আছে। জি, সেই ক্ষেত্রে কি আপনি আর 2 দিন ওয়েট করবেন, নাকি দামে দরে মিলে ছেড়ে দিবেন? যদি দামে দরে মিল ভরে তাইলে ছেড়ে দিব। ছেড়ে দিবেন? যদি না হয় তাইলে আর 2 দিন দেখব। 2 দিন দেখবেন। এবং দেখেন এটা হচ্ছে গ্রাম। জি, অর্থাৎ যারা কিনবে এটা কিন এই গরু কেনার পরে দিয়ে কিন্তু গরু খাওয়া খাওয়ানির সুবিধা আছে, রাখার সুবিধা আছে। ঢাকা শহরে কিন্তু গরু রাখার অসুবিধা, খাওয়ার অসুবিধা। সেই ক্ষেত্রে তারা কি করে, কুরবানি ঈদের আগে গরুটা কিনে, একদিন আগে আর 2 দিন আগে কিন্তু তারা শুধু দামাদামি করে, কম দামে হলে বিক্রি করে আর বেশি দামে হলে রেখে দেয়। জি, আচ্ছা। তো সেই ক্ষেত্রে আপনার, যেহেতু আমি মনে করি যে আপনি আর কিছু দাম দেখে, আমার আশা মনে হয় যে ছেড়ে দেওয়াটা উচিত হবে। আপনি গরু কতদিন যাবত পালছেন? 2 বছর। 2 বছর। সেক্ষেত্রে এটার ন্যাচারাল খাদ্য কি দিচ্ছেন? ন্যাচারাল খাদ্য একমাত্র তার ভুসি আর গরু একটা ফিড বাইরে এসে যেটা, জি জি, এই কপিটার ওই ভুসি আর এই কেয়ার। আচ্ছা আচ্ছা, আর কিন্তু অন্য খাদ্য দিছি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলে যারা দেখছেন এবং দেশে দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, যে এই গরুটা হয়তো উনি রাখলে হয় আজকে সেলও দিতে পারে এবং 2 দিন রাখতে পারে যদি দামে না মেলে। এবং আপনারা যারা বিদেশে আসছেন সেখান থেকে যদি এই গরুটা পছন্দ হওয়ার পরে কেনার ইচ্ছুক থাকে, সেক্ষেত্রে আপনারা আপনাদের যে লোক আছে সেই লোকের মাধ্যমে কিনতে পারবেন। আচ্ছা, যদি আমার ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে কেউ যদি নক দেয় সেটা কেনার জন্য, সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন? আমার সাথে আমার মোবাইল নাম্বার আছে। জি, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন। 01918। জি, 893919। আচ্ছা, তো উনি যে নাম্বারটা বলছে সেই নাম্বারে ইচ্ছে করলে আপনারা যোগাযোগ করতে পারবেন, এবং সেটার দাম তো বলে দেওয়া হয়েছে। যদি আপনার পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করার সাথে সাথে কিছু টাকা বিকাশে পেমেন্ট করতে হবে, করার পরে এটা গুড় আটকে রাখবে, তারপরে পুরো একটা পেমেন্ট করে তারপরে গুড়া নিতে পারবে। জি, সে তো। জি, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম।